ছুটে আসতে আসতে ঘরটি তো ধুলোয় ঢেকে গেল। কি ঝড় উঠেছে, আর ঝড়গুলোর নাম হয়েছে তেমনি হেলেন পিলেন, শুনলে একেবারে পিলে চমকে যায়। আমার জীবনে যে ঝড় উঠেছে সে তো আর বাইরে থেকে কেউ বুঝতে পারে না গো। মুখটি বুঝে থাকে, কাউকে বুঝতে দিই না, চুপচাপ সংসারের সব কাজটি করে যাই। হ্যাঁ গো শুনছো, চুপ করে আছো কেন গো? আমার মাথা খাও, কিন্তু এমনটি করো না গো, এমনটি করো না, এমনটি করো না। কি গো গো, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে গো। হ্যাঁ সকাল থেকে তো বুঝতে পারিনি যে শরীরটা অমন দুর্বল। এখন এখন আমি কি করি? হ্যাঁ কি করি আমি? দাঁড়াও দাঁড়াও দেখি কি অবস্থা হয়েছে গো তোমার। হ্যাঁ কি অবস্থা হয়েছে দেখি দেখি। এখন যে ডাক্তার বৈদ্যি ডাকবো তার তো উপায় নেই গো। সত্যি কি যে কপাল আমার, কোনো ক্ষত ছাড়ির জন্য কি কুক্ষণে জেনে রেখেছিল আমার মেয়ের ভাগ্য পড়িয়েছে, আর এখন আমার পোড়া কপালে আগুন লাগাচ্ছে। আমি তো ডিসাইড করে ফেলেছি এবারে তুমি আর আমি মিলে মলডিভস ঘুরে আসবো। ড্রিম ডেস্টিনেশন বলছিলাম না, এটাই তো সেটা। ভাবো তো, ডিপ ব্লু সি আর তার মাঝখানে আমাদের জন্য একটা বিউটিফুল হাট, শুধু তুমি আর আমি থাকবো, সারাদিন সানবাথ করবো, স্নর্কেলিং করবো, একটা একটা সবুজ কোরাল রিফ, কালারফুল মাছের ঝাঁক, আর তুমি আর আমি হাতে হাত ধরে ডিপ সি ডাইভিং। তোমাকে ড্রাইভিংও নিয়ে যেতে পারছি না, আর তুমি এত কিছু ভেবে ফেলেছো যেটা কখনো ভাবিনি, সেটাও তো হয়েছে। সত্যকে বিয়ে করেছো একজনকে, বেশ এখন মানিয়ে গুছিয়ে থাকছো তার সাথে, ইচ্ছুকে। আমি তো জানি মনে মনে এখনো তুমি আমারই, তাই একটা হানিমুন তো এক্সপেক্ট করতেই পারি। আমি কিছু ভুল বললাম? দেখো সাধ্য কি, সেটা হয়নি হয়নি, ফরগেট ইট, কিন্তু আমরা এখন আমাদের অনেক উইশেস ফুলফিল করতে পারি। দেখবে এই কয়েকদিন বেরিয়ে এলে আমাদের মন খারাপগুলো কোথায় ভ্যানিশ করে গেছে। বাইরের ওয়েদার ভালো না, মনে হয় না খুব সহজে বৃষ্টি থামবে বলে। তুমি চাও বৃষ্টিটা থেমে যাক? আমি চাই এই বৃষ্টি সারা রাত চলুক, আর
কাঠ হয়ে যাক, অন্ধকার হয়ে যাক পুরো। আলোটাও চলে গেল, এখন কি করবো আমি? আমাকে আমাকে যেতে হবে দিস্তা। ইচ্ছে করবে এরকম একটা রোম্যান্টিক ভেতরে আমাকে একা ফেলে যেতে? বাড়িতে কোনোকে একা আছে দিস্তা। আর আমি আমি একা নই। সত্যকে সত্যকে লাস্ট কবে তুমি আমাকে হাগ করেছিলে মনে পড়ে তোমার? সত্যকে দেখো না, এই রাত, এই বৃষ্টি, সবকিছু আমাদের জন্য, সত্য আমাদের জন্য। আজকে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো? আজকে তুমি যাবে না? প্লিজ দেখো না তো। আজকে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, যেতে পারো না তুমি আজকে। হ্যাঁ হ্যাঁ ছোট মা বলো। তুমি কোথায় সত্যকে? কেন ছোট মা? সত্যকে তোমাকে বলেছিলাম কনক বাড়িতে একা থাকবে, তাই একটু তাড়াতাড়ি ফিরো, তুমি আজকেও সেই দেরি করলে। হ্যাঁ ছোট মা আমি এই যে বেরোচ্ছি, আমি আমি পৌঁছে যাবো। হ্যাঁ বেরো, প্লিজ বেরো। আর শুনলাম ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাও, গিয়ে দেখো কি অবস্থা। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি আমি এক্ষুনি বেরোচ্ছি। রাখলাম। ঠিক আছে। আমাকে যেতে হবে, অফ কোর্স। ছোট মার অর্ডার এসে গেছে, এবার তো সাত্তুকিকে যেতেই হবে। এরকম করে কেন বলছো? হ্যাঁ আমরা তো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, আর যেটা কত ট্যাক্টফুলি তোমার ছোট মা স্পয়েল করে দিলেন। সত্যি ভাবে সেই ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা সব সময় আমাদের ভেতরে কিভাবে বেরিয়ে তৈরি করতে পারেন, কি করে পারেন? আজ যা বলেছো বলেছো, কিন্তু ফাদার ছোট মার নামে এরকম কথা বলবে না, মনে থাকে যেন। চলো 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 পাল্টাই।